সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লান্ট এমব্রায়োলজির খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে পলিএমব্রায়োনি বা বহুভ্রূণিতা। আশা করি বিষয়টি তোমাদের কাছে খুব ভালো লাগবে এবং আমরা যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে খুব ভালোভাবে টপিকসটি বুঝতে পারবো এবং পরীক্ষা যখন এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন আসে তখন আমরা সেটির উত্তর ভালোভাবে দিতে পারবো। আমাদের আজকের আলোচনার মধ্যে যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে যে হোয়াট ইজ পলিএমব্রায়োনি, পলিএমব্রায়োনি বলতে আমরা কি বুঝি, টাইপস অফ পলিএমব্রায়োনি বা পলিএমব্রায়োনি বা বহুভ্রূণিতার প্রকারভেদগুলো আমরা আলোচনা করব, অরিজিন অফ পলিএমব্রায়োনি, যে উৎপত্তি বা উৎসের ক্ষেত্রে পলিএমব্রায়োনি যে বিষয়টি রয়েছে ই মাহেশ্বরী, যাকে আমরা ভ্রূণবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একজন ভ্রূণবিজ্ঞানী বা এমব্রায়োলজিস্ট বলে থাকি, উনি উৎপত্তির ভিত্তিতে পাঁচ ধরনের পলিএমব্রায়োনির কথা বলেছেন, সেগুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। কজেস অফ পলিএমব্রায়োনি বা পলিএমব্রায়োনির কারণসমূহ আমাদের আলোচনায় থাকবে, ইম্পর্টেন্স অর্থাৎ পলিএমব্রায়োনির গুরুত্ব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমেই দেখি যে হোয়াট ইজ পলিএমব্রায়োনি, পলিএমব্রায়োনি বলতে আমরা কি বুঝি, মোর এমব্রায়ো ইন ওয়ান সিড অর ওভিউল, অর্থাৎ একটা বীজের মধ্যে যদি আমরা একাধিক ভ্রূণ বা একাধিক সেখানে চারা সৃষ্টি হয়, এখানে যে আমরা অনেকগুলো চারা দেখতে পাচ্ছি একাধিক এই ছবির মধ্যে, যে চারাগুলো দেখতে পাচ্ছি যে তিনটা চারা আছে একটা বীজ থেকে তৈরি হয়েছে, তার মানে এখানে তিনটা এমব্রায়ো ছিল বা তিনটা ভ্রূণ ছিল, এই বিষয়টাকে আমরা পলি এমব্রায়োনি বলে থাকি। 1719 সালে অ্যান্টনি ভন লিউয়েন হুক এই পদ্ধতিটা আবিষ্কার করেছেন সিত্রাস অর্থাৎ লেবু জাতীয় উদ্ভিদের প্রজাতির মধ্যে। 1859 সালে বন এই এম্পলি এমব্রায়োনি যে শব্দটি আমরা ব্যবহার করি সেটি উনি প্রণয়ন করেছিলেন। মোর ইন জিমনোস্পার্মস অর্থাৎ জিমনোস্পার্ম জাতীয় উদ্ভিদ বা নগ্নবীজী জাতীয় উদ্ভিদের মধ্যে আমরা এই পলি এমব্রায়োনি বিষয়টা সবচেয়ে বেশি দেখতে পাই এবং অ্যাঞ্জিওস্পার্ম এর মধ্যে বা ভৃতভোজী উদ্ভিদের মধ্যে এই পদ্ধতিটি খুবই কম দেখা যায় বা কম প্রজাতির মধ্যে পলি এমব্রায়োনি আমরা দেখি অ্যাঞ্জিওস্পার্ম এর। টাইপস অফ পলিএমব্রায়োনি বা পলিএমব্রায়োনির প্রকারভেদ যদি আমরা আলোচনা করি, 1910 সালে আর্নেস্ট প্রথম দুই ধরনের পলিএমব্রায়োনির কথা বলেছিলেন, একটা ছিল স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত, অর্থাৎ যেটা নেচারে বা প্রকৃতিতে স্বতঃস্ফূর্ত ভাবে যে বহুভ্রূণিতা বা পলিএমব্রায়োনি ঘটে থাকে সেটাকে আমরা স্পন্টেনিয়াস পলিএমব্রায়োনি বলে থাকি। আর এটা হচ্ছে যে ইন্ডিউসড অর্থাৎ বিভিন্ন তাপ চাপ বা রাসায়নিক পদার্থ ব্যবহার করে যদি বহুভ্রূণিতা সৃষ্টি করা হয়ে থাকে সেটাকে আমরা ইন্ডিউসড পলিএমব্রায়োনি বলে থাকি। 1929 সালে সনাফ টু টাইপস অফ স্পন্টেনিয়াস পলিএমব্রায়োনির কথা বলেছেন, অর্থাৎ স্বতঃস্ফূর্ত পলিএমব্রায়োনি দুই ধরনের হতে পারে সনাফের মতে। এটা হচ্ছে ট্রু পলিএমব্রায়োনি যেটা প্রকৃত, এখানে ওয়ান এমব্রায়োসে অর্থাৎ একটা ভ্রূণথলির থেকে একটা অনেকগুলা এমব্রায়ো বা ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে, এটাকে আমরা প্রকৃত পলিএমব্রায়োনি বলে থাকি। আর ফলস পলিএমব্রায়োনি হচ্ছে যে যদি ফলস মানে হচ্ছে ভুয়া, যে অনেকগুলা যদি কোনো ডিম্বকের মধ্যে অনেকগুলা ভ্রূণথলি সৃষ্টি হয়ে থাকে তখন সেখানে অনেকগুলা ভ্রূণথলির থেকে অনেকগুলা ভ্রূণ সৃষ্টি হবে বা চারা সৃষ্টি হবে, এটা স্বাভাবিক একটা বিষয়, এই জন্য এটাকে আমরা ফলস বা ভুয়া পলিএমব্রায়োনি বলে থাকি বা অপ্রকৃত পলিএমব্রায়োনি বলে থাকি। 1967 সালে ইয়াকব লেব টু টাইপস পলিএমব্রায়োনির কথা, দুই ধরনের পলিএমব্রায়োনির কথা বলেছেন, অন দ্য বেসিস অফ জেনেটিক ক্যারেক্টার্স অর্থাৎ জিনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পলিএমব্রায়োনি দুই ধরনের হতে পারে। এটা হচ্ছে যে গ্যামেটোফাইটিক পলিএমব্রায়োনি অর্থাৎ যেখানে দেখা যায় যে এমব্রায়ো বা ভ্রূণগুলা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে বা হ্যাপ্লয়েড কোষ দ্বারা গঠিত হয়ে থাকে ভ্রূণটা, তখন সেটাকে আমরা গ্যামেটোফাইটিক পলিএমব্রায়োনি বলে থাকি। যেমন এটা যদি ডিম্বকের মধ্যে একটা ভ্রূণথলির মধ্যে যে কোষগুলো থাকে হ্যাপ্লয়েড কোষগুলো আসে, তার মধ্যে একটা কোষ হচ্ছে সিনার্জিক সহকারী কোষ, অর্থাৎ ডিম্বাণুর পাশে দেখা যায় যে দুইটা সহকারী কোষ থাকে, তারপরে প্রতিপাদক কোষ থাকে, এই কোষগুলা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির কোষ, এই হ্যাপ্লয়েড প্রকৃতির কোষ অর্থাৎ ভ্রূণথলির মধ্যে যে হ্যাপ্লয়েড কোষগুলা থাকে যেমন সিনার্জিটের কথা বলা হয়েছে, এই কোষগুলার থেকে যদি অনেকগুলো এমব্রায়ো সৃষ্টি হয় সেই পদ্ধতিটাকে আমরা গ্যামেটোফাইট পলিএমব্রায়োনি বলে থাকি।
অপরদিকে যে ভ্রূণটা যদি ডিপ্লয়েড প্রকৃতির হয় তখন সেটাকে আমরা স্পোরোফাইটিক পলিএমব্রায়োনি বলে থাকি। এটা সিট্রাস রেটিকুলাটা বা এটা একটা লেবু জাতীয় উদ্ভিদ, এই উদ্ভিদের মধ্যে আমরা স্পোরোফাইটিক পলিএমব্রায়োনি দেখি। এগুলা ডিপ্লয়েড সেল থেকে তৈরি হতে হবে, যেমন জাইগোট, যে নিষেকের পরে যে কোষটা তৈরি হয় শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে সেটাকে আমরা জাইগোট বলে থাকি। সেই জায়গোট থেকে যে ভ্রূণটা সৃষ্টি হয় প্রাথমিক ভ্রূণটা সেটাকে আমরা প্রো এমব্রায়ো বলে থাকি। এটাও ডিপ্লয়েড প্রকৃতির। নিউসেলাস অর্থাৎ ভ্রূণতলির চারপাশে যে ভ্রূণপুলক কোষক কোষগুলো থাকে সেগুলোকে আমরা নিউসেলাস বলি। ডিম্বকের ত্বককে আমরা ইন্টিগুমেন্ট বলে থাকি। এগুলো সব ডিপ্লয়েড প্রকৃতির। এগুলার থেকে যদি অসংখ্য বা একাধিক ভ্রূণ তৈরি হয়ে থাকে তখন সেই পদ্ধতিটাকে আমরা স্পোরোফাইটিক পলিএমব্রায়োনি বলে থাকি। এরপরে আমরা কি মাহেশ্বরী 1950 সালে পাঁচ ধরনের পলিএমব্রায়োনির কথা বলেছেন, এগুলোকে আমরা অরিজিন অফ পলিএমব্রায়োনি হিসাবেও ব্যাখ্যা করতে পারি। কারণ উনি উৎপত্তির ভিত্তিতে, অন দ্য বেসিস অফ অরিজিন, উৎপত্তির ভিত্তিতে এই পাঁচ ধরনের পলিএমব্রায়োনির কথা ব্যাখ্যা করেছেন, যার কারণে এই পাঁচটা ধরনকে আমরা অরিজিন অফ পলিএমব্রায়োনি হিসাবেও ব্যাখ্যা করতে পারি। প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লিভেজ পলিএমব্রায়োনি। অর্থাৎ ক্লিভেজ হচ্ছে যে যখন কোনো জাইগোট বিভাজিত হতে শুরু করে এবং বিভাজিত হয়ে একটা ভ্রূণ তৈরি হয় সেই ভ্রূণটাকে আমরা ক্লিভেজ, ওটার যে ডিভিশনটা জাইগোটের যে সেল ডিভিশন হয় সেই সেল ডিভিশনটাকে আমরা ক্লিভেজ বলে থাকি। এবং ক্লিভেজের মাধ্যমে দেখা যায় যদি কোনো কারণে একাধিক ভ্রূণ সৃষ্টি হয় তখন সেটাকে আমরা ক্লিভেজ পলিএমব্রায়োনি বলে থাকি। যে এটা ক্লিভেজ অফ জাইগোট অথবা প্রো এমব্রায়োর কথা বলা হয়েছে, তো জাইগোট বিভাজিত হয়ে যদি প্রথমে একটা ভ্রূণ তৈরি হয় তখন সেটাকে আমরা প্রো এমব্রায়ো বলে থাকি। এবং দেখা যায় যে এই প্রো এমব্রায়ো বা জাইগোট এগুলা বিভাজিত হয়ে দেখা যায় যে একাধিক ভ্রূণ সৃষ্টি হতে পারে। এখানে আমরা এখানে একাধিক এমব্রায়ো বা ভ্রূণ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইরিথ্রোনিয়াম আমেরিকানাম, এই প্রজাতির মধ্যে এটা চিত্রটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলা একাধিক ভ্রূণ তৈরি হয়েছে, যে এটা একটা ভ্রূণ, এটা আরেকটা ভ্রূণ বা এই পাশে আরেকটা ভ্রূণ। এটা পলিএমব্রায়োনিক অবস্থা। এটা ইউরোপিয়ার মধ্যে বা টিউলিপা এগুলো প্রজাতির মধ্যেও এগুলা দেখা যায়। এবং বলা হয়েছে যে এটা প্রধান এবং এটা সহজতম পদ্ধতি পলিএমব্রায়োনি সৃষ্টির ক্ষেত্রে। এটা দেখা যায় যে যে জায়গোট যেটা আছে প্রথমে এটা বিভাজিত হয়ে ছোট ছোট গুচ্ছে পরিণত হয়, এগুলো আয়তন বাড়তে থাকে এবং নিচের দিকে এগুলো উপবৃদ্ধির মতো সৃষ্টি হয়ে থাকে। এবং পরবর্তীকালে এগুলো উপবৃদ্ধি গুলা প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা ভ্রূণে পরিণত হয়। এখানে আমরা ক্লিভেজ এমব্রায়োনির আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ইউরোপিয়া এপিডেন্ড্রিয়া, এটা অর্কিডেসি গোত্রের মধ্যে এটা আমরা দেখি। যে সেখানে দেখা যায় যে অর্কিডেসি গোত্রের মধ্যে খুব বেশি বহুভ্রূণিতা লক্ষ্য করা যায়। যে এখানে প্রথমে দেখা যায় ক্যালাজা প্রান্ত, যেটা বলা হচ্ছে যে ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে যেটা সেটাকে আমরা ক্যালাজা প্রান্ত বলে থাকি। সেখানে কোষগুলা বিভাজিত হয়ে এখানে অনেকগুলা ভ্রূণ সৃষ্টি হয়, দেখা যায় যে ডেভেলপমেন্ট পলিএমব্রায়ো এখানে আমরা দেখতে পাচ্ছি, যে এখানে মুকুল যেটাকে বলা হয়েছে। তো এগুলা দেখা যায় যে শাখা প্রশাখার মতো তৈরি হয় এবং প্রত্যেকটি শাখা বৃদ্ধি পেয়ে একটা ভ্রূণে পরিণত হতে পারে এবং এই প্রো এমব্রায়ো আমরা বলে থাকি। যে প্রো এমব্রায়ো যেটা আছে সেখান থেকে প্রথম তৈরি হচ্ছে, প্রো এমব্রায়োটা হচ্ছে যে প্রথম জাইগোট থেকে যে প্রাথমিক যে ভ্রূণটা তৈরি হয় সেটাকে আমরা প্রো এমব্রায়ো বলি। এবং সেটার থেকে আবার পরবর্তীকালে অনেকগুলা শাখা তৈরি হয়েছে এবং প্রত্যেকটা শাখা আলাদা আলাদা ভ্রূণে পরিণত হতে পারে এবং এগুলা পরবর্তীকালে এখানে মুকুলের মতো তৈরি হয়, সেই মুকুল থেকে আরো যথাযথ বা পারফেক্ট ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে। তো এটাও আমরা ক্লিভেজ পলিএমব্রায়োনির এক্সাম্পল হিসাবে ব্যাখ্যা করে থাকি। দুই নাম্বার যে পদ্ধতিটা আছে যে পলিএমব্রায়োনি ফ্রম সেলস অফ এমব্রায়োসেক, অর্থাৎ এমব্রায়োসেক বা ভ্রূণতলির মধ্যে যে সেলগুলো আছে আদার দেন ফার্টিলাইজড এগ, অর্থাৎ নিষিক্ত ডিম্বাণু ছাড়া যে কোষগুলো আছে সেই কোষগুলার মধ্যে। যে এখানে আমরা জানি ভ্রূণথলির মধ্যে একটা ডিম্বাণু থাকে এবং এই ডিম্বাণুর পাশে যে কোষগুলো থাকে সেগুলোকে আমরা সিনারজিট বা সহকারী কোষ বলে থাকি। এই সিনারজিট থেকে দেখা যায় যে এখানে প্রো এমব্রায়ো তৈরি হচ্ছে। এখানে আমরা চিত্রের মধ্যে দুইটা প্রো এমব্রায়ো দেখতে পাচ্ছি এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই প্রো যেটা একপাশে এটা
জাইগোটিক এমব্রায়ো অর্থাৎ জাইগোট থেকে নিষিক্ত ডিম্বাণু থেকে যেটা তৈরি হয় সেটাকে আমরা জাইগোট এমব্রায়ো বলে থাকি, আর সহকারী কোষ থেকে যেটা তৈরি হয় সেটাকে আমরা সিনারজিট এমব্রায়ো বলে থাকি বা সহকারী কোষের এমব্রায়ো বলে থাকি। এইখানে দেখা যাচ্ছে যে তাহলে নিষিক্ত যে ডিম্বাণু যেটি ছিল সেটির থেকেও যেভাবে এখানে জাইগোটিক এমব্রায়ো তৈরি হয়েছে, আবার পাশাপাশি সহকারী কোষগুলোর থেকেও দেখা যাচ্ছে যে অতিরিক্ত ভ্রূণ তৈরি হচ্ছে। এটা একটা পদ্ধতি হতে পারে অনেকগুলো, এর ফলে দেখা যায় যে এখানে একটা আমরা বহু ভ্রূণিতা দেখতে পাচ্ছি। এগুলো যেসব উদ্ভিদের মধ্যে দেখা যায় যেমন উলবাস, গ্লাবরা, লিলিয়াম, মার্টাগন, তারপরে আর্জিমন, মেক্সিকানা, এসব উদ্ভিদের মধ্যে আমরা এই ধরনের বহু ভ্রূণিতা দেখি যে নিষিক্ত ডিম্বাণুর পাশাপাশিও সিনার্জিট বা প্রতিবাদক কোষ এগুলোর থেকেও দেখা যায় যে এক্সট্রা এমব্রায়ো বা অতিরিক্ত ভ্রূণ তৈরি হতে পারে। এটাকে ভেজিটেটিভ অ্যাপোস্পোরিও বলা হয়ে থাকে, যে জাইগোট ছাড়া অন্য কোন জায়গা থেকে যদি তৈরি হয়। এটা আমরা অ্যাপোমিক্সিস বা অ্যাপোস্পোরি আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তো এখানে আমরা আরেকটা পলিএমব্রায়োনি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আদার দেন এখানেও এই চিত্রের মধ্যে সেটা আছে যে এখানে দেখা যাচ্ছে যে ডিম্বক্রন্ধ্র যেটা আছে সেটাকে আমরা মাইক্রোফাইল বলে থাকি, যে ভ্রূণথলির এক প্রান্তে বা ডিম্বকের এক প্রান্তে মাইক্রোফাইল বা ডিম্বক্রন্ধ্র থাকবে। যে জাইগোট থেকে যেটা তৈরি হয় সেটাকে আমরা জাইগোটিক এমব্রায়ো বলে থাকি। এখানে জাইগোটিক এমব্রায়োটাও এখানে বড় হচ্ছে, এটা আমরা পাশাপাশি আর পাশাপাশি এখানে সিনার্জিট থেকে যে গুলো হচ্ছে এটাকে ল্যাটারাল এমব্রায়ো বা পার্শ্বীয় এমব্রায়ো বলা হচ্ছে, পার্শ্বীয় ভ্রূণ বলা হচ্ছে, এটা সিনার্জিট থেকে তৈরি হয়েছে। অর্থাৎ একটা হচ্ছে জাইগোটিক এমব্রায়ো এখানে, আর একটা হচ্ছে সিনার্জিট এমব্রায়ো বলা হয়েছে। আবার এখানে প্রতিপাদক কোষ বিপরীত দিকে থাকে, যে এক পাশে যেদিকে ডিম্বাণু থাকে তার বিপরীতে যে প্রতিপাদক কোষগুলা থাকে সেগুলোর থেকেও এমব্রায়ো তৈরি হতে পারে, যে ক্যালাজাল এমব্রায়ো ফর্ম অ্যান্টিপোডাল সেল। অর্থাৎ ডিম্বাণুর বা ডিম্বাণুর বিপরীত দিকে যে প্রান্তটা থাকে সেটাকে আমরা ক্যালাজাল প্রান্ত বলে থাকি বা ডিম্বক মূল বলে থাকি। সেই প্রান্তে অ্যান্টিপোডাল সেল গুলো থাকে এবং অ্যান্টিপোডাল সেল থেকেও ভ্রূণ সৃষ্টি হতে পারে। এটা ওইগুলো হচ্ছে যে এমব্রায়ো সেকের মধ্যে নিষিক্ত ডিম্বাণু ছাড়াও অন্যান্য ডিম্বাণু থেকেও ভ্রূণ তৈরি হয় এবং এইভাবে সেখানে পলিএমব্রায়োনিক অবস্থা বা বহুভ্রূণিতা সৃষ্টি হতে পারে। তিন নম্বর আমরা যেটা দেখি যে পলিএমব্রায়োনি ফর্মড বাই সেলস ফ্রম আউটসাইড দ্য এমব্রায়ো সেক, অর্থাৎ একটা ভ্রূণথলি থাকে, যে একটা ডিম্বকের মধ্যে একটা ভ্রূণথলি আছে, এটা হচ্ছে ভ্রূণথলিটা। এই ভ্রূণথলির বাইরে দেখা যাচ্ছে যে এখানে যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা নিউসেলাস কোষ বলে থাকি, যে এক্সট্রা এমব্রায়ো ক্রিয়েটেড ফ্রম নিউসেলার ইনিশিয়াল সেল। অর্থাৎ এগুলো হচ্ছে নিউসেলাসটা হচ্ছে মূলত ভ্রূণপোষক টিস্যু। এই ভ্রূণপোষক টিস্যুর থেকে দেখা যায় যে তৈরি হতে পারে, যে এখানে আমরা দেখি যে এই যে ভ্রূণপোষক টিস্যুর থেকে আলাদাভাবে যে ভ্রূণটা তৈরি হয়েছে এটাই হচ্ছে এখানে যেটাকে আমরা অ্যাডভেন্টিভ বা অস্থানিক পলিএমব্রায়োনিও বলে থাকি। আর এখানে ভিতরে ভ্রূণথলির ভিতরে যেটা আছে এটাকে আমরা মেইন এমব্রায়ো বলে থাকি। এই পাশেও আরেকটা তৈরি হয়েছে যে চিত্রের মধ্যে, এখানেও আমরা একটা দেখতে পাচ্ছি যে যেটা উৎপত্তিটা হচ্ছে নিউসেলাস থেকে, আবার এই পাশেরটাও উৎপত্তি হচ্ছে নিউসেলাস থেকে। এইগুলো হচ্ছে যে নিউসেলাস থেকে যেখানে স্বাভাবিক মেইন এমব্রায়ো যেটা এটা হচ্ছে স্বাভাবিক ভ্রূণ, এবং এটার পাশে নিউসেলাস থেকেও আমরা দেখতেছি যে এখানে দুইটা ভ্রূণ সৃষ্টি হয়েছে সেগুলা। এটা নিউসেলাস থেকেও হতে পারে, আবার ইনটিগুমেন্ট অর্থাৎ এখানে যে ত্বক আছে, এখানে যে দুইটা ত্বক আছে বহিঃত্বক অন্তঃত্বক, এই দুইটা ত্বক থেকে যেগুলা সৃষ্টি হয় সেগুলাও এই পদ্ধতিতে তৈরি হয়ে থাকে এবং এগুলাকে আমরা অ্যাডভেন্টিভ পলিএমব্রায়োনি বলে থাকি। এগুলো দেখা যায় সিট্রাস লেবু জাতীয় গাছ, তারপরে মেঙ্গিফেরা আমের মধ্যে, অপানসিয়া এসব গাছের মধ্যে আমরা দেখি যে এই নিউসেলাস এবং ইনটিগুমেন্ট থেকে ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে। তো মোটামুটি হচ্ছে নিউসেলার যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা এখানে দেখি। তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফলস পলিএমব্রায়োনি, অর্থাৎ দেখা যায় যে কোন কোন প্রজাতির মধ্যে, যেমন এখানে ইলাটো স্টেমা প্যাডানকুলোসাম যেটা, তারপরে ফ্রাগারিয়া, এগুলোর মধ্যে আমরা দেখি যে তাদের মধ্যে একাধিক ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে। যদি কোন ডিম্বকের ভিতরে একাধিক ভ্রূণতলি সৃষ্টি হয়, যেখানে আমরা অনেকগুলা ভ্রূণতলি দেখতে পাচ্ছি, যে মেনি এমব্রায়ো সেক, যে এইটা একটা এমব্রায়ো সেক এখানে আছে, এটা মাঝখানে আরেকটা এমব্রায়ো সেক, এই পাশে আরেকটা এমব্রায়ো সেক আছে, এই পাশে আরেকটা এমব্রায়ো সেক আছে, অর্থাৎ এখানে আমরা
চারটা অ্যামব্রায়োস্টেক বা চারটা ভ্রূণথলি দেখতে পাচ্ছি। তো চারটা ভ্রূণথলির থেকে আবার চারটা ভ্রূণ এখানে তৈরি হতে পারে। তো এখানে যতগুলো ভ্রূণ তৈরি হবে ততগুলাই ভ্রূণ এখানে ভ্রূণথলি প্রত্যেকটা ভ্রূণথলির থেকে আলাদা আলাদা ভ্রূণ তৈরি হচ্ছে। এই ধরনের পদ্ধতিকে আমরা ফলস বলে থাকি, কারণ এখানে দেখা যায় যে যেমন এখানে চারটা, যদি দেখা যায় আমরা জানি যে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে মেগাস্পোর মাতৃকোষ থেকে চারটা মেগাস্পোর তৈরি হতে পারে, এবং প্রত্যেকটা মেগাস্পোর যদি আলাদা আলাদা ভ্রূণথলি সৃষ্টি করে থাকে তখন দেখা যাবে যে চারটা ভ্রূণথলির থেকে চারটা ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে। এই প্রধান পদ্ধতিটাকে আমরা মোটামুটি ফলস পলিএমব্রায়োনি বলে থাকি। আরেকটা হচ্ছে যে স্পেশাল পলিএমব্রায়োনি বা বিশেষ ধরনের পলিএমব্রায়োনি, যেটা বলা হয়েছে যে এখানে একাধিক পদ্ধতিতে যদি কোনো থাও একাধিক ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে তখন সেটাকে আমরা স্পেশাল, অর্থাৎ আমরা এখানে যে এর আগে চারটা ধরন সম্পর্কে আলোচনা করেছি, এরকম দুইটা ধরন দিয়ে যদি দুই ধরনের বা একাধিক ধরনের ভ্রূণ সৃষ্টি হয় তখন সেটাকে আমরা স্পেশাল পলিএমব্রায়োনি বলে থাকি। যেমন এখানে ল্যাটারাল অর্থাৎ পাশ থেকে ভ্রূণ তৈরি হতে পারে, এটা তো হচ্ছে ভ্রূণথলি, এটা একটা ভ্রূণথলি চিত্র। এখানে এটা হচ্ছে জাইগোটিক অর্থাৎ মেইন এমব্রায়োটা এটা আছে। তো এটা ইলাটোস্টোমা বা এলিয়াম অডোরাম এগুলোর মধ্যে আমরা এই ধরনের বিশেষ ধরনের পদ্ধতি দেখি, এবং সেখানে আবার অনেক সময় দেখা যায় যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড উভয় ধরনের ভ্রূণ এখানে সৃষ্টি হতে পারে। তারপরে এখানে সিনার্জিট বা প্রতিপাদক কোষ ডিম্বক ত্বক এগুলোর থেকেও তৈরি হতে পারে। অর্থাৎ একাধিক ধরনের যদি ভ্রূণিতা দেখা যায় তখন সেটাকেই আমরা স্পেশাল পলিএমব্রায়োনি বলে থাকি। তারপরে নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কজেস বা কারণগুলো, যে কি কি কারণে পলিএমব্রায়োনি সৃষ্টি হয়ে থাকে। তো এখানে অনেকগুলো ধারণা আমরা আলোচনা করতে পারি, তার মধ্যে যেটা বেশি জনপ্রিয় সেটা হচ্ছে নেক্রোহরমোন থিওরি অফ হেভারল্যান্ড। হেভারল্যান্ড 1992 সালে ধারণাটা দিয়েছেন এবং উনি এটা আবিষ্কার করেছেন অয়নোথেরা উদ্ভিদের মধ্যে। এই উদ্ভিদের মধ্যে দেখা যায় যে যখন ভ্রূণ বিকাশের সময়, যে একটা ভ্রূণ যেটা নির্দিষ্ট জাইগোটিক ভ্রূণ, সেই ভ্রূণটাকে বিকাশের সময় তার পুষ্টি উপাদান প্রয়োজন, সেটা আসে নিউসেলাস কোষ থেকে। এই নিউসেলাস কোষগুলা যখন ভাঙতে শুরু করে এবং সেখান থেকে পুষ্টি উপাদানগুলা নির্দিষ্ট জাইগোটিক ভ্রূণের দিকে যেতে শুরু করে তখন দেখা যায় যে এই নিউসেলাসের মধ্যে একটা হরমোন তৈরি হয়, সেটাকে নেক্রোহরমোন বলা হয়েছে। এবং এই নেক্রোহরমোনের প্রভাবে দেখা যায় যে আরো অনেকগুলা ভ্রূণ বা নিউসেলাস থেকেও ভ্রূণ তৈরি হতে পারে। তো এইটাকে আমরা নেক্রোহরমোন থিওরি বলে থাকি। দ্বিতীয়ত হচ্ছে ল্যারোয়েস রিসেসিভ জিন বা প্রচ্ছন্ন জিনের যে ধারণা, এটা 1946 সালে উনি আবিষ্কার করেছেন এবং এটা ম্যাঙ্গিফেরা উদ্ভিদের মধ্যে আমরা দেখি। যে ম্যাঙ্গিফেরা উদ্ভিদের মধ্যে বিশেষ করে উনি বলেছেন যেটা, যে ভারতে যে আম গাছগুলা দেখা যায় সেখানে একক ভ্রূণ দেখা যায় এবং এটা একটা বিষয়, কিন্তু কিছু কিছু অঞ্চলে যেমন চীন, সুদান, ফিলিপাইন এসব দেশগুলোতে দেখা যায় যে আম গাছের মধ্যে বহু ভ্রূণিতা দেখা যায়। এবং সেই ক্ষেত্রে উনি বলেছেন যে ওই অঞ্চলের চীন, সুদান বা ফিলিপাইন ওইসব অঞ্চলের যে আম গাছগুলো আছে সেগুলোর মধ্যে প্রচ্ছন্ন জিন থাকে, এবং এই প্রচ্ছন্ন জিন থাকার কারণেও সেখানে এই ধরনের বহু ভ্রূণিতা বা পলিএমব্রায়োনি আমরা দেখে থাকি। পরবর্তীকালে দেখা গেছে যে ভারতেও অনেক আম গাছের মধ্যে এই ভ্রূণিতা পাওয়া যায়, যেমন ল্যাংড়া আম, ফজলি আম বা বোম্বাই আম, এগুলার মধ্যেও দেখা গেছে যে প্রচ্ছন্ন জিন থাকার কারণে সেখানে ভারতেও ভারতীয় ভ্যারাইটি গুলার মধ্যেও দেখা যায় যে ভ্রূণিতা লক্ষ্য করা যায়। তিন নম্বর যেটা আছে যে থিওরি অফ ফ্রুসাটো, এবং ফ্রুসাটো এবং তার সঙ্গীরা 1957 সালের দিকে ধারণাটা দিয়েছেন যে ওল্ড এজ অফ প্লান্টস, অর্থাৎ একটা উদ্ভিদ যদি অত্যন্ত বয়স্ক হয়ে যায় তাহলে সেখানে পলিএমব্রায়োনি হতে পারে। মোর ফ্রুটিং অর্থাৎ কোনো গাছের মধ্যে যদি অতিরিক্ত ফল সৃষ্টি হয় সেখানেও বহু ভ্রূণিতা হতে পারে। মোর নিউট্রিয়েন্ট, হ্যাঁ, যখন কখন ফলের মধ্যে বা বীজের মধ্যে যদি অতিরিক্ত মাত্রায় পুষ্টি উপাদান জমা হয় তখনও সেখানে বহু ভ্রূণিতা হতে পারে। মোর ব্রাঞ্চিং, কোনো গাছের মধ্যে যদি দেখা যায় যে অনেক শাখা প্রশাখা বেশি হচ্ছে তখন সেই গাছের মধ্যেও বহু ভ্রূণিতা দেখা যায়। এই পদ্ধতিটাকে আমরা ফ্রুসাটো অ্যাটল বা তার সঙ্গীদের থিওরি হিসাবে ব্যাখ্যা করে থাকে। জেনেটিক কজ বা জিনগত কারণে যদি ভ্রূণিতা দেখা যায় তাহলে সেটাকে আমরা জেনেটিক কজ বলে থাকি। যেমন এখানে সিট্রাস, যে লেবু জাতীয় উদ্ভিদের মধ্যে এই ধরনের ভ্রূণিতা দেখা যায়, যে এটাকে বলা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, যেটা নিউক্লিওটাইড পলিমরফিজম বলে থাকি আমরা, যে
কোনো নিউক্লিওটাইড যদি অনেকগুলা হয়ে থাকে বা তাদের সংখ্যা বেশি হয় বা ফ্রিকোয়েন্সি বেশি হয়, তখন দেখা যায় যে সেই গাছের মধ্যে পলিমরফিজম সরি পলিএমব্রায়োনি আমরা দেখে থাকি। হরমোনাল কজ যে হরমোনের কারণে হতে পারে 2017 সালে আর মেরিয়েলা এবং এটল তার যে সঙ্গীরা আছে তারা হস্টা সেলুলা সেরুলিয়া উদ্ভিদের মধ্যে অক্সিন স্প্রে করে সেখানে পলিএমব্রায়োনি পর্যবেক্ষণ করেছে। তারপর হচ্ছে সোর্স অফ অরিজিন, যে উৎপত্তির ভিত্তিতে আমরা যেটা অলরেডি আলোচনা করেছিলাম পি মাহেশ্বরী যেগুলোর কথা বলেছেন যে একটা ক্লিভেজ অফ জাইগেট, জাইগোটের সেল ডিভিশনের সময় অনেকগুলো ভ্রূণ তৈরি হতে পারে ফ্রম সিনার্জিট এবং অ্যান্টিপোডাল সেল অথবা সহকারী কোষ এবং প্রতিপাদক কোষ থেকে ভ্রূণ তৈরি হতে পারে ফ্রম নিউসেলাস ইনটিগুমেন্ট নিউসেলাস এবং ত্বক থেকেও অনেকগুলা ভ্রূণ সৃষ্টি হতে পারে মোর ব্যাগ মেগাস্পোর, যদি মেগাস্পোর অনেকগুলা তৈরি হয় বা কার্যকর মেগাস্পোরের সংখ্যা বৃদ্ধি পায় সেক্ষেত্রেও পলিএমব্রায়োনি সেখানে হতে পারে। আমরা এট লাস্ট ইম্পর্টেন্স অফ পলিএমব্রায়োনি বা জৈবিক গুরুত্ব বা এটার অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। বায়োলজিক্যাল ইম্পর্টেন্স বা জৈবিক গুরুত্বের মধ্যে আমরা দেখি যে 2010 সালে ব্লানচার্ড এটল এবং তার ব্লানচার্ড এবং তার সঙ্গীরা দেখেছেন যে এই ধরনের পলিএমব্রায়োনিক যে উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলা মোর অ্যাডাপ্টেড অর্থাৎ তারা পরিবেশের বিভিন্ন প্রতিকূল পরিবেশে তারা খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে এবং প্রোডাক্টিভ অর্থাৎ তাদের উৎপাদন ক্ষমতাও অনেক বেশি থাকে। এটা ভিনসেটক্সিকাম রোজিকাম যে উদ্ভিদ এগুলার মধ্যে দেখা গেছে যে অনেক বড় বড় সিড হয় এগুলো, আবার আমরা ভুট্টার মধ্যে আমরা দেখি যে বড় বড় বীজ হয় অর্থাৎ এটার পুষ্টি উপাদান অনেক বেশি থাকে বা সিডগুলো অনেক বড় হয় সেই ভুট্টার মধ্যে। এগুলো হচ্ছে ভুট্টার মধ্যে এটা একটা গুরুত্ব যে ভুট্টার যে বীজগুলো এগুলো যদি আকারে বড় হয় সেটা থেকে আমরা বেশি পুষ্টি উপাদান পেতে পারি। প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স যেটা আছে ব্যবহারিক গুরুত্ব যেমন এমব্রায়ো কালচার বা টিস্যু কালচার এগুলোর মাধ্যমে দেখা যায় যে আমরা নিউসেলাস থেকে বা অন্যান্য কোষ থেকে যে ভ্রূণগুলো তৈরি হয় সেগুলো সাধারণত ডিজিজ ফ্রি হয়ে থাকে এবং এই ধরনের কাজগুলো কালচার করে আমরা অনেক রোগমুক্ত উদ্ভিদ পেতে পারি। বলি আমরা অনেক সিড ফ্রম নিউসেলাস নিউসেলাস থেকে যে ভ্রূণ সৃষ্টি হয় বা এই ধরনের পলি আমরা বহু ভ্রূণযুক্ত যে বীজগুলো পাওয়া যায় নিউসেলাস থেকে এরা দেখা যায় যে খুব নর্মাল লাইফ স্প্যান মানে তাদের জীবনের দৈর্ঘ্য অনেক বড় হয়ে থাকে এবং তাদের উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি অনেক বেশি হয়ে থাকে। নিউসেলার এমব্রায়ো যেটা আছে যে ভ্রূণগুলো আছে এগুলো সাধারণত দেখা যায় যে কাটিং অর্থাৎ এগুলা আমরা কাটিং এর মাধ্যমে এগুলো চারা অনেক বৃদ্ধি করতে পারি। মোর অ্যাডাপ্টিভ অর্থাৎ এরা দেখা যায় যে অনেক সহজে অভিযোজন করতে পারে মেজ যেগুলো আছে তাদের মধ্যে হাই নিউট্রিয়েন্ট বা পুষ্টিমান অনেক বেশি। ম্যাঙ্গিফেরা এবং সিত্রাস এগুলোর মধ্যে দেখা যায় যে তারা অনেক মোর প্রোডাক্টিভ হয়ে থাকে। ক্লোনাল প্রোপাগেশন ফর এগ্রিকালচার এবং হর্টিকালচার অর্থাৎ এগ্রিকালচার হর্টিকালচারের ক্ষেত্রে আমরা ক্লোন করে এগুলোর মাধ্যমে করতে পারি। প্ল্যান্ট ব্রিডিং এর মাধ্যমে দেখা যায় যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড হোমোজাইগাস এমব্রায়ো তৈরি করা সম্ভব হয়ে থাকে। এই হচ্ছে মোটামুটি পলিএমব্রায়োনির গুরুত্ব। তা আমরা আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এবং যারা এই চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।